হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নাইন জুন টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্সে সকলকে স্বাগত গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আমরা এই কয়েক মিনিটের ভিডিওতে দেখে নেব আমি কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই তো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও গতকাল চ্যানেলে ভারতের মধ্যযুগের ইতিহাসের প্রথম পর্ব আপলোড করা হয়েছে তো তোমরা তা দেখে নিও তো আজকের প্রথম কোশ্চেন বিশ্ব মহাসাগর দিবসটি প্রতি বছর কবে পালন করা হয় তো এইট মে এই বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় এবারকার থিম ছিল ইনোভেশন ফর এ সাস্টেনেবল ওশেন নেক্সট কোয়েশ্চেন রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয়কে কোন ভারতীয় কোন ভারতীয় প্রথম এই রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড পেয়েছে পেলো তো জাভেদ আক্তার এই অ্যাওয়ার্ডটি পেয়েছে নেক্সট এ ইউএনএডিএপি দরিদ্রদের শুভেচ্ছা দূত হিসেবে কাকে নিয়োগ করেছে তো তেরো বয়সে তেরো বছর বয়সী মাদুরাইয়ের মেয়ে নেত্রাকে এই দরিদ্রদের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করা হয়েছে ইউএনএডিএপির ফুল ফর্মটা কি জেনে নেব এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার ভারতের প্রথম অনলাইন বর্জ্য পরিচালনা প্ল্যাটফর্ম চালু করেছে তো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এই প্রথম অনলাইন বর্জ্য পরিচালনা পরিচালনা প্ল্যাটফর্ম চালু করেছে অন্ধ্র অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জেনে নেব অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠিত হয় দোসরা জুন দুই সালে এর রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর এর অন্ধ্রপ্রদেশের বর্তমানে রাজ্যপাল রয়েছে বিভূতিভূষণ বিশ্বভূষণ হরিচন্দন মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে ওয়াই এস জগনমোহন রেড্ডি আর ভারতের চালে ঝুড়ি ও এশিয়ার ডিমে ঝুড়ি বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে নেক্সট কোশ্চেন মহাসাগর পরিস্থিতির সচেতনতা অ্যাস্ট্রোফিজিক ফিজিক্সে সহযোগিতার জন্য ইসরো কার সাথে চুক্তি করল তো এরিস বা এ আর আই ইএসের সাথে ইসরো মহাসাগরের পরিস্থিতি সচেতনতা ও অ্যাস্ট্রো ফিজিক্সে সহযোগিতার জন্য ইসরো এই সংস্থার সাথে চুক্তি করেছে তো ইসরো সম্পর্কে জেনে নেব ইসরোর ফুল ফর্মটা কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটির প্রতিষ্ঠিত হয় বা গঠন হয় পনেরোই আগস্ট উনিশশো সালে হেডকোয়ার্টার রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে আর এর চেয়ারম্যান হিসেবে রয়েছে বর্তমানে কে শিভান এরিস সম্পর্কে জেনে নেব উনিশশো সালের কুড়ি মে কুড়ি এপ্রিল হবে কুড়ি এপ্রিল অবজারভেটরি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে অবজারভেটরিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং বাইশে মার্চ দু আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স বা এরিস হিসেবে হিসেবে পুনরায় মানে এটাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এটি অবস্থিত হচ্ছে নৈনিতালে নেক্সট কোয়েশ্চেন বিশ্বের প্রথম কোন দেশ ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য রোবট তৈরি করেছে তো ভারত এই রোবটটি তৈরি করেছে ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য নেক্সট কোয়েশ্চেন ইয়েল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি দ্বিবার্ষিক পরিবেশ পারফরম্যান্স সূচক প্রকাশ করেছে সেখানে ভারত কততম স্থান অধিকার করেছে তো বন্ধুরা আমি চ্যানেলে গতকাল মধ্যযুগের মধ্যযুগের ভারতের মধ্যযুগের ইতিহাস থেকে চল্লিশটি কোয়েশ্চেন আপলোড করেছি তো তোমরা সেটা দেখে নিও একশো আটষট্টিতম স্থান অধিকার করেছে ভারত এক একশো আশিটি দেশের মধ্যে ভারত একশো আটষট্টিতম স্থান অর্জন করেছে নেক্সট কোয়েশ্চেন দিল্লি দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স লিমিটে লিমিটেড কে এর কে এর চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন তো এই দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড থেকে কুনাল কুশল সিং তার চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করলেন নেক্সট কোয়েশন কোন ব্যাঙ্ক সামার ট্রেডস ক্যাম্পেইন লঞ্চ করল তো এইচডিএফসি ব্যাঙ্ক এই সামার ট্রেড ক্যাম্পেইন লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংক সম্পর্কে জেনে নেব উনিশশো নেক্সট কোশ্চেন কোন ব্যাংক সামার ট্রেড ক্যাম্পেইন লঞ্চ করলো তো এইচডিএফসি ব্যাংক এই সামার ট্রেড ক্যাম্পেইন লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাংক সম্পর্কে জেনে নেব এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আর এর পরিচালনার দায়িত্বে রয়েছে শ্যামলা গোপীনাথ নেক্সট কোয়েশ্চেন আজকে লাস্ট কোশ্চেন রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন তো রাহুল শ্রীবাস্তব রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন তো রোমানিয়া সম্পর্কে জেনে নেব রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট আর এর প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে লুদোভিচ আরবান অর্বান আর এর রোমানিয়া রোমানিয়ার মুদ্রা হচ্ছে রোমানিয়ান লিউ বা আর ও এন